Welcome to my channel. ভাটফুল বা বনজুই, আদিবাসী নাম ভেগপাতা, ভেগগাছ, বিঘাস ইত্যাদি। বৈজ্ঞানিক নাম ক্লারোডেন্ড্রাম ভিস্কোসাম। পাহাড়ি ভাটফুল বা ঘেটু গুল্মজাতীয় দেশি বুনো সপুষ্পক উদ্ভিদ, সংস্কৃতিতে একে বলে ঘণ্টা। এক এক ঋতুতে ভাটগাছ এক এক রূপ ধারণ করে, ঋতুভেদে ফুলের গন্ধেও পরিবর্তন আসে। গাঢ় সবুজ গাছগুলো বর্ষায় পাতা মেলে নতুন রূপে সেজে ওঠে। ভাট হলো গ্রাম বাংলার পথের ঔষধ। এর রস তেত বলে কেউ সহজে খেতে চায় না, কিন্তু দীর্ঘদিন জ্বর, গেঁটে বাতে, আমাশয় ও পেট ব্যথা দূর করতে কচি ডগার রস কিছুদিন সকালে খাওয়া উত্তম। ভাটপাতার রস কৃমিনাশক, অ্যাজমা, টিউমার, সাপের কামড় ও চর্মরোগে ভাটের পাতা উপকারী। মূলের নির্যাস দাঁতের ক্ষয়রোগ, পেট ব্যথা ও হিস্টেরিয়া উপশম করে। যে কোনো চর্মরোগে পাতার রস 3-4 দিন ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। উকুন হলে ভাটপাতার রস চুলে লাগিয়ে 1 ঘন্টা রেখে দিন, উকুন দূর হবে। এছাড়া ম্যালেরিয়াতেও এ উদ্ভিদ বেশ উপকারী। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ভিডিওস। সবাইকে ধন্যবাদ।